ভোটকে পবিত্র আমানত উল্লেখ করে যোগ্য দেখে 7 জানুয়ারি সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আফিন মজুমদার। রাজধানীর পূর্ব কাফরুল কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায়ের আগে এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করে দেশের উন্নয়ন অগ্রগতি তুলে ধরেন শিল্প প্রতিমন্ত্রী। জানান, কওমি সনদের স্বীকৃতি প্রধানমন্ত্রীকে দিয়েছে কওমি জননী সম্মান। মনিরুল ইসলামের রিপোর্ট। সাপ্তাহিক কর্মসূচির অংশ হিসেবে নিজ নির্বাচনী এলাকার মুসল্লিদের সঙ্গে জুমার নামাজ আদায় করেন মিরপুরের উন্নয়নের উপকার শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। এ সময় এলাকার উন্নয়নে তার অভূতপূর্ব অবদান তুলে ধরেন স্থানীয় মুসল্লিরা। পুরো মিরপুরকে শিক্ষার আলোকে আলোকিত করেছে ধর্মীয় প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ, এগুলিতে ওনার যথেষ্ট অবদান। এমন কোন মসজিদ মাদ্রাসা ওনার আসনে নাই যেখানে ওনার হাতের ছোঁয়া না লেগেছে। শুদ্ধ সুন্দর সমাজ বিনির্মাণে আলেম সমাজের ভূমিকা তুলে ধরেন শিল্প প্রতিমন্ত্রী। কোরআন হাদিসের আলোকে বাজার কারসাজিতে জড়িতদের পরিণতি তুলে ধরতে তাদের প্রতি আহ্বান জানান তিনি। এই যে যারা দ্রব্যমূল্যের উদ্যোগতি কারসাজি করছে, ওজনে কারসাজি করছে, ভেজাল মিশেছে, তাদের সাজা কি, এগুলি কিন্তু পুরাণে উল্লেখ রয়েছে। আমাদের আলেমুল ইমাম শেখেরা যখন শুক্রবারে বয়ান করেন এই জিনিসগুলি কিন্তু আসে না, এগুলি আসা উচিত। মানুষের ভিতরে যখন ভয় থাকবে, মানুষ আল্লাহকে যখন ভয় করবে, মৃত্যুকে যখন ভয় করবে, তার পক্ষে অন্যায় করা সম্ভব না। দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা স্মরণ করিয়ে দেন শিল্প প্রতিমন্ত্রী। বলেন, কওমি সনদের স্বীকৃতিই প্রধানমন্ত্রীকে দিয়েছে কওমি জননীর সম্মান। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি দিয়েছেন। অ্যাকচুয়ালি কওমি শিক্ষাটা হলো ইসলামের সবচেয়ে বড় শিক্ষা, সেটা স্বীকৃতি দিয়েছেন। সারা বাংলাদেশের প্রতিটি উপজেলায় তিনি মসজিদ করে দিয়েছেন, ইসলামিক পাঠাগার করছেন, ইসলামিক গবেষণাগার করছেন, যেটি এর আগে অনেক সরকারকে শিক্ষক করেনি। তিনি ইসলামের খেদমতের জন্য যা যা করার দরকার সবই করছেন। তার নেতৃত্বে আজকে দেশ দেখেন উন্নতির উচ্চ শিখরে আজকে চলে যাচ্ছে। দেশের অগ্রযাত্রার ধারাবাহিকতা রক্ষায় ভোট কেন্দ্রে গিয়ে সবাইকে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান শিল্প প্রতিমন্ত্রী। সামনে নির্বাচন, আমি আসছি আপনাদের কাছে। দীর্ঘদিন এই এলাকার এমপি ছিলাম এবং আমি চেষ্টা করেছি আমার নির্বাচনী এলাকা মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সবগুলোকে দেখার জন্য এবং সাহায্য সহযোগিতা করার জন্য। নির্বাচন পবিত্র আমানত, এই আমানত আপনারা নির্বাচনে ভোট দিতে যেয়ে এটা ব্যবহার করবেন, যাতে ভোটার উপস্থিতি ব্যাপকভাবে বাড়ে। যাকে খুশি, আপনি যে ক্যান্ডিডেট ভালো মনে করবেন তাকে খুশি ভোট দেবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার সহ দেশের কল্যাণে করা হয় বিশেষ মোনাজাত। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।